وارضاك. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين الله تين دين بيبيب পনেরোতম তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ আজকের শেষ দিনের আখেরি মোনাজাতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও। জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই ইয়া আল্লাহ, হিসাব নিকাশ শুরু হয়ে গেলে বাঁচার কোনো উপায় না গায়, তাই তো গভীর রজনীতে কুয়াশা গায়ে পড়তেছে। এ মালিক শীতে কনকনে মুরব্বী বাবারা বসে আছেন আল্লাহ, অন্য কোনো উদ্দেশ্যে নয় আখিরি মোনাজাত করে তোমার কাছে তাওবা করছে, তাই তো আল্লাহ ভিক্ষু করে মতো দুইখানা হাত বাড়াইলাম, কঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও। তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর কোনো দিন হারাম খাইব না আল্লাহ, আর কোনো দিন সুদি কারবার করব না, আর কোনো দিন বেপরদাই চলব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের রোগীদের কি পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিল্লা নসিব করে দাও ইয়া আল্লাহ। একজন রোগী সম্পর্কে দোয়া চাওয়া হয়ে গেছে, স্টোক করেছেন আল্লাহ, মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিলা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কলামুরির যুবকবৃন্দের উদ্যোগে আজকে তাফসীর মাহফিলের আয়োজন। আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ, তাদেরকে আল্লাহ আবেদ জাহেদ আল্লাহ নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। কামাত পর্যন্ত এই তাফসীরকে তুমি কবুল করে নাও, তাফসীরে যারাই সহযোগিতা করেছে আল্লাহ, যারাই বিভিন্নভাবে আল্লাহ দানের হাত বাড়িয়ে দিয়েছেন সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। কামাতের কঠিন ময়দানে আমাদের এই মাহফিলকে তুমি না জাতির ওসিলা বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, অনেকের বিভিন্ন সমস্যা আছে সবগুলো তুমি দূর করে দাও, তাদের কামাই রোজে রোজগারে বরকত নসিব করে দাও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করো আল্লাহ, আবার সহিহ সালামত আমাদের কোলে পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মুরব্বীদের আবু বকরের মতো বানাই দাও, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দিও। আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহুন্নার সঙ্গে আল্লাহ হাশর নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ
এই মাহফিলে যারা কনকনে শীতের মধ্যে বসে আছে, সকলার জিন্দগির গুনাগুলো মাফ করে দাও। আজকের মাহফিলটা আমাদের কামতের জন্য, কামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আখিরি মুনাজাতের মধ্যে বারবার আমাদের মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ। জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ, নিজ হাতে মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি, একটু হাত কাঁপে নাই আল্লাহ। যেই বাবা কাঁধে কুলি নিয়ে মানুষ বানাইছে, নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা করেছে, ভালো কোনো জিনিস দোকানে দেখলেও আল্লাহ খায় নাই, মন চাইছে খাওয়ার জন্য আমার দিকে তাকাইয়া খায় না আল্লাহ। জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন আমাকে পেটে লালন পালন করেছেন আল্লাহ, আমি আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, আল্লাহ ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো চলাফেরা করতে পারে না, মার কলিজায় লাথি মেরেছি আল্লাহ। দুনিয়াতে আসার সময় মা আমার জন্য কলস কি কলস রক্ত প্রবাহিত করেছে, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়েছিলেন, ও মালিক আল্লাহ দুইটা বছর মাকে ঘুমাইতে দেই নাই, খোদা লাগছে কান্না করছি রে আল্লাহ, মা রাত্রে ঘুম ভাঙ্গা আমাকে খানা খাওয়াইছে, কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছি আল্লাহ। মা কোনদিন বিরক্ত হয়ে আমাকে পিছনে ফেলে, আমাকে কোনদিন ধমক দেয় নাই, আমাকে কোনদিন আমার উপর রাগ করে না, বরং নিজে বিঝা কাপড়টার মধ্যে শুইয়া সারাটা রাত আমাকে সিনার সঙ্গে জড়াইয়া কাটাই দিছে। রব্বে করিম আল্লাহ, বাড়ির থেকে বিদায় নিলে মা যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, বারবার আমাকে বলছে তুমি তোমার গন্তব্যে পৌঁছে আমাকে জানাইও, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখে কোনো খানা যায় না আল্লাহ। মা কত আদর স্নেহ মায়া দিয়ে আমাকে বড় করেছে, সেই মার বুকেও মাটি চাপা দিয়েছি, ঘরে যাই সব আছে মা না বাবা নাই রে আল্লাহ। যাদের চেহারার দিকে তাকাইলে কুল হজের সব পাওয়া যায়। আজকের 3 দিন বিবি দাসির মাহফিলের আখিরি মোনাজাতে আল্লাহ বার বার মা বাবার কথা মনে পড়তেছে, যখন এই চেহারাগুলো চোখের সামনে ভাসে নীরবে বসে বসে কাঁদি, একবার যদি মার মায়াবী চেহারাটা দেখতাম, কিন্তু মা যে আর কোনদিন আসবে না। ও রব্বে করিম, মা কি তো আর কোনদিন খুঁজে পাব না, বাবার কোনদিন আসবে না, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই, আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবাকে মাপ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও, কবরে শান্তিতে রাখো আল্লাহ। এই পাড়ার এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে তাদেরকে মাফ করে দিও,
তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই। যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম আল্লাহ, ওলামায়ে কারামদের মেহমান বাড়ি করেছেন আল্লাহ, তোমার বান্দি বড় নেককার দিনদার ছিলেন রে আল্লাহ, নাই রে দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি তোমার কাছে মেহমান হয়ে গেছেন। স্বামী তার কথা বলে দোয়া চাইছেন আর কান্দে, আমার স্ত্রীর জন্য দোয়া কই রে আল্লাহ, তোমার বান্দির জীবনের নেক আমল গুলো কবুল করে নাও আল্লাহ, গুনাহ গুলো মাফ করে দাও, খবরটা জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। পাশেই তো অনেক বড় কবরস্থান, এখানে এই এলাকার এমন কোন মুরব্বী নাই যারা শুয়ে রয়ে নাই, একদিন আমাকেও শোয়াবে, এলাকার মানুষ আমাকে নিয়ে ওই গোরস্থানের দিকে যাবে, জানাজার মাঠের দিকে যাবে, আমিও চলে যাব আর কোনদিন আমি আসব আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ, কালমাওয়ালা বানাইয়া দুনিয়া থেকে নিও, এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, সকল আর দান গুলোকে তুমি কবুল করে নাও, কামতের কঠিন ময়দানে এই দান গুলোকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। ও রব্বি কারীম, জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইলাম, হতে পারে হতে পারে আগামীতে আর আমি মোনাজাতে হাত উঠাবো না, আমার হাতটা মাটির নিচে চলে যাবে ইয়া আল্লাহ, এটাই যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, নেককার বানাইয়া ইমানদার বানাইয়া দুনিয়া থেকে নিও আল্লাহ, আমি যদিও গুনাহগার অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, যে হাতখানা পছন্দ হয় সে হাতের বসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে দাও আল্লাহ। পাশে একটি সুন্দর মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্র উস্তাদ এলাকাবাসীকে কবুল করে নাও, মাদ্রাসার যত জরুরত আছে গায়েবী খাজানার থেকে পূরণ করে দাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সালামু আলাইকুম।